নয়নতারা শুটিং ফ্লোরে আমরা রয়েছি, আর আমাদের সঙ্গে এখন যে রয়েছে মানে গৌরব দা, অন্য রকমের একদম ক্যারেক্টারটা এবং দেখতেই বেশ ইন্টারেস্টিং লাগে। যে বয়স তার থেকে বেশি বয়সে নিজেকে তুলে ধরা, কিরকম লাগে ব্যাপারটা? চ্যালেঞ্জিং, বেশ কঠিন ছিল প্রথম থেকেই। যখন আমার কাছে এই অফারটা আসে, আমি মানে এতটা পজিটিভ ছিলাম না ব্যাপারটা নিয়ে, যেহেতু আমার বয়স থেকে, আমি যেহেতু এখনও পুরোপুরি বিবাহিত নই, সামনেই বিয়ে যদিও, তো এবার যেহেতু সংসার করি না এবং সন্তানের সাথে থাকি না, সুতরাং বাবা নই যেহেতু আমার ব্যক্তিগত জীবনে, সুতরাং আমার সেই অভিজ্ঞতা এখনও হয়নি। এবার অভিনেতা হিসেবে সেইটা তুলে ধরাটা আমার কাছে কঠিন ছিল। এবার অভিনেতা হিসেবে যেটা দরকার ছিল, যে অনেকের কাছ থেকে, অনেকের কাছে জিজ্ঞেস করে বা অনেকের জীবন থেকে পাওয়া কিছু অভিজ্ঞতা নিয়ে, আমার বাবার থেকে এবং আমার যে স্যাররা এখানে আছেন ইন্ডাস্ট্রিতে, তাদের কাছ থেকে কিছু সাজেশন নেওয়া এবং নিজের মধ্যে সেই বাবাকে জাগানো, এটা একটা কঠিন ব্যাপার ছিল। তো যেহেতু অভিনয় করতে এসেছি, এবার সেই চ্যালেঞ্জটা নেওয়াটা আমার কাছে একটা এই মানে ক্যারিয়ারের পক্ষে আমার খুব ভালো হলো আর কি। আমি অ্যাকসেপ্ট করলাম এটা এবং এখনও পর্যন্ত যেটুকু কাজ করেছি, আমার মনে হয় একটু একটুখানি দিতে পেরেছি, কিছু একটা দিতে পেরেছি। এই যে তোমার মেকআপ, একটা বয়স, একটা বয়স্ক একটা ভাব নিয়ে আসা, সেটা লুক বলো মানে চরিত্র ফুটিয়ে তোলার জন্য বলো, এটা মানে ঢুকতে মানে ক্যারেক্টারে ঢুকতে প্রথমের দিকে ঠিক কীরকম প্রিপারেশান নিতে হতো এবং সেটাকে ক্যারি করাও একটা বড় ব্যাপার, সেটা কীভাবে করতে বা এখনও করো? এই চরিত্রের নাম হচ্ছে আদিদেব মৈত্র। এই মানুষটি তার প্রথম স্ত্রীকে চোখের সামনে হারায় বিভিন্ন ঘটনার মাধ্যমে। এবার এই ওই ওই যে ফিলিংসটা, ওই অনুভূতিটা তো আর বাস্তব জগতে আমার এখনও হয়নি বা আশা করি জীবনে সেই অনুভূতি না হোক, কিন্তু অভিনেতা হিসেবে সেই অনুভূতিটা অনুভব করতে হয়েছে আমাকে। কঠিন ছিল, বেশ কঠিন ছিল। যখন সেটা পর্দায় তুলে ধরেছিলাম, তখন আমার মনে হয়নি যে আমি অভিনয় করছি। এবার ওই ওই এই আদিদেব মৈত্র মানুষটার মধ্যে ঢুকতে আমার প্রথম দিকে খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো। মানে চরিত্রটি তো একজন বিজনেসম্যান, আর তার জগৎ, তার চিন্তাভাবনা, তার সংসার, তার দায়িত্ব, আর স্ত্রীর প্রতি তার ভালোবাসা, দায়িত্ব, এবং যখন সে চলে যায়, সে মারা যায়, তার যখন সন্তান হয়, সেই সন্তানের প্রতি তার মানে রাগ, ঘৃণা কতটা, সেটা এখনও চলছে। তো তার সারা জীবনের এই চাপানুতরের ব্যাপারটা খুব কঠিন, সেটা আমাদের বাস্তব জীবনে খুব কম মানুষেরই হয়তো হয়ে থাকে, বা আমি চাইবো কারো যেন না হয়, সুতরাং সেটা খুব কঠিন ছিল। সাংসারিক অবশ্যই হতে চাই, সেই পর্যায়ে এখন আছি যেখানে আমি আমার সংসারে কীভাবে নিজেকে সময় দেব, নিজেকে কীভাবে আমি সংসারে ইনভলভ করব, আর কীভাবে সংসারটাকে খুশিতে রাখবো, বাবা মা সবাইকে নিয়ে কীভাবে একসাথে থাকবো, একটা সুখী পরিবার হবে, সব কিছু সমীকরণ চলছে এবং সব কিছু আশা করি খুব ভালোভাবে এগোচ্ছে। আপনাদের আশীর্বাদে, অবশ্যই ভগবানের আশীর্বাদে। নয়নতারার বিটিএস মোমেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এরকমই আরও অনেক আপডেট নিয়ে সঙ্গে থাকবো, চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।